হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো এবং বাসায় নিরাপদে পড়াশোনা করতেছো আজকে আমি তোমাদের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা বিষয়টি নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ সহকারী শিক্ষক ল্যাকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান মাধ্যম হলো কম্পিউটার এবং ইন্টারনেট আমাদের উচিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নৈতিকতা বজায় রাখা অর্থাৎ অনৈতিক কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এখন অনৈতিক কাজগুলো কীরকম নৈতিক কাজগুলো কীরকম সবাই সবাই আমরা জানি যেমন অনলাইনে এমন কোনো কাজ করব না যেটার দ্বারা অন্য অপর ব্যক্তির ক্ষতি হতে পারে অনলাইনে আমরা এমন কোনো কাজ করব না যেটার সাহায্যে আমাদের সমাজের আমাদের দেশে সবারই কোনো না কোনো ক্ষতি হতে পারে আচ্ছা নৈতিকতার সংজ্ঞাটা যদি আসে তত যোগাযোগ প্রযুক্তির প্রধান মাধ্যম হলো কম্পিউটার এবং ইন্টারনেট তো কম্পিউটার ইন্টারনেট এই দুইটা ব্যবহার করে আমাদের ভালো জিনিসগুলো গ্রহণ করতে হবে খারাপ জিনিসগুলো পরিহার করতে হবে কারণ ইন্টারনেটে এমন অনেক জিনিস বিদ্যমান যেগুলো আমাদের সামাজিক মূল্যবোধের জন্য নিজের ব্যক্তিত্বের জন্য অনেক খারাপ তো অনৈতিক কাজগুলো কি সেগুলো আমি তোমাদেরকে আজকে সম্পূর্ণ ব্যাখ্যা করব কারণ নৈতিকতা হচ্ছে একজন শিক্ষকের একজন ছাত্রের এবং কি একজন মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে এগুলো আমাদের মানতে হবে কারণ তোমার উপরেই নির্ভর করবে তোমার ফ্যামিলি তোমার স্কুল তোমার শিক্ষক সবাই কিন্তু তোমার নৈতিকতার উপর নির্ভরশীল তুমি যদি ভালো কাজ করো অবশ্যই সেটা তোমার ফ্যামিলির উপর ফ্যামিলির জন্য হবে তুমি যদি ভালো কাজ করো সেটা স্কুলের জন্য হবে তুমি যদি ভালো কাজ করো তোমার স্কুলের সংশ্লিষ্ট টিচার কর্মচারী এইদের জন্য হবে তুমি যদি খারাপ কাজ করো প্রথমেই আসবে যে এটা এই স্কুলের ছাত্র বা এই স্কুলের ছাত্রী তাহলে নৈতিকতার উপরেই আমাদের সমাজ আমাদের জীবন ব্যবস্থা সব কিছুই কিন্তু নির্ভর করে আচ্ছা তাহলে নৈতিকতার বিষয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমি তোমার তোমাদের সাথে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে যেমন ইমেলের মাধ্যমে কাকে হয়রানি করা অন্যের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা না বলে প্রবেশ করা পাইরেটকৃত সফটওয়্যার বিক্রয় এবং বিতরণ করা গোপনীয় বা অবৈধভাবে তত্ত্ব পাচার করা অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত তত্ত্ব প্রদর্শন করা এগুলো হচ্ছে মূলত অনৈতিক কাজগুলোর মধ্যে পড়ে আরও অনেক ধরনের অনৈতিক কাজ আছে যেমন অনেকে অনলাইনে জুয়া খেলে সেটা একটা অনৈতিক কাজ সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে সাইবার সন্ত্রাস করা অবৈধ আর্টিকেল বিক্রি করা ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেওয়া অনলাইনে অপবাদ দেওয়া এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অনৈতিক কাজ এই অনৈতিক কাজগুলো আমাদের সবারই পরিহার করতে হবে এবং কি নৈতিকতার সাহায্যে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে কারণ ইন্টারনেটের মাধ্যমে তুমি তোমার লাইফটাকে অনেক ডেভেলপ করতে পারবা অনেক কিছু শিখতে পারবা অনেক কিছু জানতে পারবা এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে কাউকে হয়রানি করা আচ্ছা ইমেল হচ্ছে বর্তমানে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আগে আমাদের চিঠি আদান প্রদান করা হতো সে চিঠিটা এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার ফলে সেটা আমরা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল যেটার সাহায্যে আমরা যোগাযোগ মাধ্যম স্থাপন করে থাকি তাহলে আমি এমন একটি ইমেল তৈরি করলাম যেটা হয়রানিমূলক উস্কানিমূলক অন্যজনের ক্ষতি হতে পারে সেই ধরনের একটা মেল আমি আরেকজনকে প্রেরণ করলাম তাহলে অবশ্যই সেটা তার জন্য অনেক ক্ষতি হবে দুই নম্বর পয়েন্ট অন্যের কম্পিউটার সিস্টেমে অবাঞ্ছিত প্রবেশ করা মনে করো আমার বাসায় একটা কম্পিউটার আছে আমার বাসায় একজন গেস্ট আসলো সে আমার অনুমতি ব্যতীত আমার কম্পিউটার সিস্টেমে প্রবেশ করলো এবং আমার গুরুত্বপূর্ণ অনেক তত্ত্ব সে জানলো এবং কি সে ওখান থেকে নিয়ে গেল মূল কথা হচ্ছে অনুমতি ছাড়া কারো কোনো কিছু ধরা বা সেটাতে প্রবেশ করা কিন্তু অনৈতিক কাজের মধ্যে পড়ে অনুমতি সাপেক্ষে এইসব কাজগুলো করতে হবে তাহলে অন্যজনের সিস্টেমে আমরা অনুমতি ব্যতীত কখনই প্রবেশ করব না যেমন আরেকটি যদি আমি উদাহরণ দিই যেমন আমরা যদি কারো ও কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই তখন কিন্তু তাদের থেকে আমরা অনুমতি নিয়ে বাসায় প্রবেশ করি ঠিক একই একইভাবে অন্য একজনের কম্পিউটারে প্রবেশ করার সময় অবশ্যই তার থেকে আমাদের অনুমতি নিতে হবে আচ্ছা পাইরেট কি তো সফটওয়্যার বিক্রয়ও বিতরণ করা একজন প্রোগ্রামার অনেক শ্রম অনেক ত্যাগের বিনিময়ে একটা সফটওয়্যার তৈরি করে তার সব শ্রম ওইখানে দেওয়া ওই সফটওয়্যারটা সেই কিছু টাকার বিনিময়ে বিক্রি করে এবং কি সেটা দিয়ে তার ফ্যামিলি সে নিজে জীবিকা নির্বাহ করে তো ওর এত শ্রমের একটা সফটওয়্যার যেটা আমরা চুরি করে টাকা না দিয়ে তাকে কোনো তাকে কোনো পারিশ্রমিক না দিয়ে আমি ব্যবহার করা শুরু করে দিলাম এবং কি এরকম পাইরেটস কিন্তু স সফটওয়্যার কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করি আমাদের কম্পিউটার সিস্টেম বা কম্পিউটারে বা আমাদের স্মার্টফোনে এমন অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় এবং কি আমরা কি করি সেগুলো ক্র্যাক ভার্সনগুলো কিন্তু আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি অথবা সিডির মাধ্যমে আমরা সেগুলো কম্পিউটার ব্যবহার করি বিশেষ করে কম্পিউ উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেই সিস্টেমটা আছে সেটা কিন্তু অবশ্যই টাকার বিনিময়ে আমাদের ব্যবহার করা উচিত আমরা কিন্তু আমরা ম্যাক্সিমামে সেটা কিন্তু পাইরেটকৃত সফটওয়্যার হিসেবে ব্যবহার করে থাকি আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে গোপনীয় বা অবৈধ তত্ত্ব পাচার করা গোপনীয় বা অবৈধ তত্ত্ব পাচার করা যেমন একটা অফিসের অনেক গোপনীয় তথ্য নথি আছে যেগুলো আমি জানলাম এবং কি সেই নথিগুলো আর একটা অফিসে বা আরেকটা প্রতিষ্ঠানে আমি বিক্রি করে দিলাম কোনো অব কোনো কম্পিউটার সিস্টেমে আমি অবৈধ প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি অন্যজনকে দিয়ে দেওয়া অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া একটি দেশের গুরুত্বপূর্ণ নথি আমি আর দেশকে দিয়ে দেওয়া এগুলো হচ্ছে সবগুলো অনৈতিক কাজ তার মানে অনুমতি ব্যতীত কারো কম্পিউটারে প্রবেশ করে তার গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ায় কিন্তু এক ধরনের বড় ধরনের অপরাধ সেজন্য এসব বিষয়গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে অশ্লীল এবং শিষ্টাচার বহির্ভূত তত্ত্ব প্রদর্শন করা কারও গোপনীয় কোনো তথ্য অনলাইনে প্রকাশ করে দেওয়া বা ওই ব্যক্তি জানে না এমন কিছু কাজ বা তার খুবই গোপন ওই জিনিসগুলো আমি অনলাইনে প্রচার করে দেওয়াই হচ্ছে একটা অনৈতিক কাজ অনলাইনে জুয়া খেলা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট আমাদের সমাজে জুয়ার প্রবণতাটা অনেক বেশি বাংলাদেশে কিছুদিন আগে একটা ক্যাসিনো নিয়ে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটলো বাংলাদেশের অনেক জায়গায় এই ধরনের এই জুয়া খেলার অনেকগুলো সরঞ্জাম থেকে নিয়ে অনেক ব্যক্তি বর্গ থেকে নিয়ে অনেকজনকে আটক করেছিল যেগুলোর মাধ্যমে আমাদের সমাজ আমাদের দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয় আর এটা হচ্ছে একটা অনৈতিক অপরাধ কাজ যেটা হচ্ছে জুয়া খেলাটা বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে এই ধরনের অনলাইনে জুয়া খেলা যায় যেগুলো কিন্তু অনৈতিক এবং অপরাধমূলক কাজ যেটার জন্য আমাদের ব্যক্তিত্ব আমাদের সমাজ নষ্ট হওয়ার অনেক প্রবণতা থাকে আর এ ধরনের কাজগুলো কখনোই করা ঠিক না কারণ তত্ত্ব যোগাযোগ প্রযুক্তিটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য আর মানুষের কল্যাণমূলক কাজ না করে আমি যদি সমাজ এবং ব্যক্তি বহির্ভূত কাজ করি তাহলে অবশ্যই সেটা অনৈতিক কাজ তো অনলাইনে জুয়া খেলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে আর এই ধরনের হলে তোমার ফ্যামিলিগত অনেক ক্রাইসিস হবে তোমার বন্ধুদের সাথে তোমার সম্পর্ক নষ্ট হবে কারণ এগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন সেই টাকা জোগাড় করা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বা আমাদের পড়াশোনা করে এরকম স্টুডেন্টের জন্য কিন্তু কখনোই কাম্য নয় সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার সন্ত্রাস করা তো সাইবার সন্ত্রাস বলতে আমরা অনলাইনের মাধ্যমে কোন সরকারি অফিসের গুরুত্বপূর্ণ তথ্য আমি হ্যাক করে নিয়ে আসা বা চুরি করে নিয়ে আসা এবং কি সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়েবসাইট তাদের বিভিন্ন ডাটা বেজ ডাটা বেজে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার কাছে নিয়ে আসা বা বিভিন্ন সরকারি আদালত বা ব্যাংকের টাকা চুরি করে নিয়ে আসা এগুলো হচ্ছে কিন্তু সাইবার সন্ত্রাস বলা হয় এগুলোকে এগুলো যারা করে তো ওগুলো কিন্তু অনৈতিক কাজ কারণ সরকার হচ্ছে তোমাদের সরকার হচ্ছে আমাদের আর সরকারের যা গোপনীয় তথ্য আছে যাই কিছু আছে সেগুলো কিন্তু আমাদের জনগণের জন্য আর এ ধরনের কাজগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের জাতির জন্য আমাদের সমাজের জন্য আমাদের নিজের জন্য অবশ্যই অনেক ক্ষতিকারক তাহলে আমাদের এ ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ সাইবার সন্ত্রাসটা বর্তমানে খুবই বেশি সারা পৃথিবীতে বিদ্যমান এক দেশের তথ্য অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে সেগুলি কিন্তু আমাদের বা ওই দেশের কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে এ ধরনের কাজগুলো হয়ে থাকে তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করব না যেটা সরকারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে আচ্ছা অন অনৈতিক অপরাধ করা অনৈতিক অপরাধ বলতে কি বোঝাই অনেক ধরনের অনৈতিক অপরাধ আছে যেমন আমি কারো জিমেল অ্যাকাউন্ট হ্যাক করলাম সেটা অনৈতিকতার মধ্যে পড়ে আমি কারো ফেসবুকে অ্যাকাউন্টে আমি আরেকজনের তত্ত্ব প্রচার করে দিলাম বা একটা ফ্যাক আইডি খুলে আমি আরও কয়েকজন মানুষকে হয়রানি করলাম এগুলি কিন্তু অনৈতিকতার মধ্যে পড়ে কারণ শিক্ষার মধ্যে কিন্তু নৈতিকতা পড়ে অনৈতিক কাজ কখনোই শিক্ষা বা কখনো সমাজ কখনো জাতি কখনো ভালো মানুষ কখনোই সাপোর্ট করে না তাহলে অনৈতিক অপরাধ আরও অনেক ধরনের অনৈতিক অপরাধ আছে যেমন তুমি কাউকে হুমকি দিচ্ছ তত্ত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমার পরিচয় গোপন করলা তাহলে এগুলো হচ্ছে অনৈতিক অপরাধের মধ্যে পড়ে তাহলে তোমাদের এ ধরনের কাজগুলো কখনোই করা কাম্য নয় আচ্ছা এখন আরেকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবৈধ আর্টিকেল বিক্রয় করা একজনে একটা আর্টিকেল লেখলো একটা প্রবন্ধ লেখলো একটা গল্প লিখলো সেই গল্প গল্পটা আমি চুরি করে অনলাইনে আরেকজনকে বিক্রি করে দিলাম বা তার নামে আমি চালিয়ে দিলাম এরকম অনেক কাজ আমাদের বর্তমান সমাজে করে থাকে আমি একটা স্ট্যাটাস লিখলাম সেই স্ট্যাটাসটা কপি করে আমার ক্রেডিট না দিয়ে সে তার নামে চালিয়ে দিল অবশ্যই এটা অনৈতিক কাজ আবার অনেক সময় বিভিন্ন রাইটারের লেখা আমরা নিজের বলে চালিয়ে দিই তাহলে সেই তার ক্রেডিট পাওয়ার কথা সে ক্রেডিট না পেয়ে সেটা আমার নিজের ক্রেডিট হিসাবে আমি গ্রহণ করলাম তাহলে এগুলো অনৈতিক কাজ এগুলো অবশ্যই করা যাবে না আচ্ছা ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেওয়া ভাইরাসটা কীরকম ভাইরাসটা হচ্ছে আমাদের কম্পিউটারে প্রবেশ করে আমাদের কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ফাইল ওগুলোকে নষ্ট করে দেয় তাহলে আমি এমন কিছু ক্ষতিকারক সফটওয়্যার তৈরি করলাম যেটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দিলাম এবং অনেকেই কম্পিউটারে সেটাকে অ্যাটাক করলো এবং তার অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা তথ্য নষ্ট করে দিল তাহলে এটা অবশ্যই অনৈতিক অপরাধের বা অনৈতিক কাজের মধ্যে পড়ে অনলাইনে অপবাদ দেওয়া অনলাইনে অপবাদ বলতে কোন ব্যক্তি প্রতিষ্ঠান নির বিরুদ্ধে লিখালেখি করা যেটা আদর সত্য নয় এটা এমন একটা জিনিস যেটা ভাইরাল হয়ে যাওয়া কারণ অনলাইনে তুমি যদি কোনো কিছু কারণ আমি অপবাদ দাও সেটা অনেকেই দেখবে সেটা নাও হতে পারে সে কাজটি সে নাও করতে পারে প্রথমে আমাদের সঠিক তত্ত্বটা জানতে হবে আসলে এই কাজটি এ করছে কি না বা এই প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে কি না যদি আমি কোনো একটা গুজবকে অনলাইনে আমি প্রকাশ করে দিলাম সেটা অবশ্যই অনৈতিক কাজ তো এ ধরনের কাজ কখনোই করা যাবে না তাহলে আমাদের আজকে আমি অনৈতিক কাজ কোনগুলো সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা করলাম এখন আমাদের নৈতিক কাজক্রমগুলো কিভাবে আমাদের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে হবে সে বিষয়গুলো আলোচনা করি একটু অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করব না অন্য ব্যক্তির কম্পিউটারে অনুমতি ছাড়া প্রবেশ করব না অন্য ব্যক্তির ফাইল থেকে গোপন তত্ত্ব সংগ্রহ করব না চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করব না মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটার ব্যবহার করব না পাইরেট সফটওয়্যার ব্যবহার করব না অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার ব্যবহার করব না অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত সম্পদ আত্মসাত করব না কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক রিসোর্স ডাটা ইনফরমেশন ইত্যাদি ব্যবহার করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজ কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অপরাধমূলক কোনো কাজ করব না তাহলে আজকে আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির অনৈতিক কাজগুলো আলোচনা করছি এবং কীভাবে অনৈতিক কাজ থেকে বিরত থাকা যায় সেই বিষয়গুলোও আলোচনা করছি তোমরা আমার কথাগুলো যদি ভালো করে শুনে থাকো তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পেরেছো আর এগুলো মেনে চলার চেষ্টা করবো আর এগুলো হচ্ছে একজন ভালো ছাত্রের আর জন্য অনেক উপকার তাহলে আমাদের অনৈতিক কাজগুলো অবশ্যই তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কখনোই করব না আজকে এতটুকুই আর বেশি কিছু বলবো না বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা সময়টাকে কাজে লাগাবা মা বাবার কথা শুনবা অনৈতিক কাজ থেকে বা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবা সামনে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো অতদিনেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ السلام عليكم